প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার 2023 সালের লাস্ট মিনিট সাজেশন থেকে একটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, সুতরাং তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। পরিবেশবিদ্যার সাজেশনের যে দুটি ভিডিও দেওয়া হয়েছে সেখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি তোমরা অতি অবশ্যই রেডি করে নেবে, কারণ ওই প্রশ্নগুলি থেকেই 100% কমন পেয়ে যাবে। যাই হোক, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। এখন আমরা আজকের প্রশ্নোত্তর দেখি। লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন, সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা উল্লেখ করো। দেখো, সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, উত্তরটা দেওয়া হয়েছে, তোমরা ভালো করে তৈরি করে নেবে। দেখো, প্রথমে পয়েন্টটা দেখো, সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা। সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে ফসলের ক্ষতি করে এমন সকল কীট পোকা বা পেস্টকে বিজ্ঞানসম্মত উপায়ে পরিবেশকে ক্ষতি না করে দমন করা। এফএও অনুযায়ী সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা হল ফসলের ক্ষতিকারক পেস্ট দমনের এমন একটি কর্মপরিকল্পনা যার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ও পরিবেশের কোনো ক্ষতি না করে কম খরচে পরিবেশ বান্ধব পদ্ধতিতে পেস্টের বৃদ্ধি রোধ করা। এবার নেক্সট পয়েন্ট দেখো, সুসংহত পেস্ট ব্যবস্থাপনার মূলনীতি। কৃষিক্ষেত্রে ক্ষতিকর পেস্ট প্রজাতিগুলিকে ধ্বংস করার উদ্দেশ্যে যথেচ্ছভাবে রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ না করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে পেস্টগুলোকে নিয়ন্ত্রণ করাই হল সুসংহত পেস্ট ব্যবস্থাপনার মূলনীতি। এবার পরবর্তী পয়েন্ট দেখো, সুসংহত পেস্ট ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিসমূহ। প্রচলিত কৃষি ব্যবস্থায় যথেচ্ছভাবে রাসায়নিক পেস্টনাশক ব্যবহার করে পেস্টদের ধ্বংস করা হয়, এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি পেস্টিসাইডগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে জীববিবর্ধন অর্থাৎ বায়োম্যাগনিফিকেশন ঘটায়। এইসব প্রতিকূলতার জন্য বর্তমানে সুস্থায়ী কৃষি ব্যবস্থায় সুসংহত পেস্ট ব্যবস্থাপনার যে একাধিক পদ্ধতির প্রচলন করা হয়েছে সেগুলি হল, প্রথম পদ্ধতি হচ্ছে প্রচলিত পদ্ধতি। এই প্রচলিত পদ্ধতির এক নম্বর হচ্ছে কৃষি জমি থেকে ফসল তোলার পর ফসলের অবশিষ্টাংশকে তুলে জড়ো করে পুঁতে দেওয়া বা পুড়িয়ে ফেলা। দুই নম্বর দেখো, কৃষি জমিতে কিংবা তার আশেপাশে থাকা আগাছাগুলিকে কেটে পুঁতে ফেলা। তিন নম্বর দেখো, শস্য আবর্তনের মাধ্যমেও পেস্টদের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রণ করা হয়। আর চার নম্বর হচ্ছে, বীজবাহিত রোগ নিয়ন্ত্রণ করার জন্য পরিষ্কার ও অনুমোদিত বীজ নির্বাচন করতে হবে এবং বপনের আগে বীজকে শোধন করে নিতে হবে। এবার দুই নম্বর পদ্ধতি হচ্ছে যান্ত্রিক বা ভৌত পদ্ধতি। প্রথম পয়েন্ট, ভৌত পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে, কৃষি জমিতে কোনো ফসল আক্রান্ত হলে
তাদের চিহ্নিত করে মাটিতে পুঁতে ফেলা অথবা আগুনে পুড়িয়ে ফেলা হয়। দুই নম্বর, জমি থেকে ফসল তোলার পর কৃষি জমিকে সম্পূর্ণ জলমগ্ন করে পেস্টদের, ডিম, লার্ভা ও পিউপাদের ধ্বংস করা হয়। আর তিন নম্বর হচ্ছে কৃষি জমিতে আলোক ফাঁদ ব্যবহার করে পূর্ণাঙ্গ পেস্টদের মেরে ফেলা হয়। এইবার নেক্সট পদ্ধতি হচ্ছে জীবজ পদ্ধতি বা জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি। ক্ষতিকর পেস্টদের আক্রমণকারী এবং ফসল উদ্ভিদের বন্ধু অণুজীব ও পোকাদের ব্যবহার করে পেস্টদের জৈব নিয়ন্ত্রণ করা হয়। তারপর জৈব নিয়ন্ত্রণ করা হয়। এছাড়াও পেস্ট প্রতিরোধী জিনগতভাবে পরিবর্তিত ফসল ব্যবহার করেও পেস্টদের নিয়ন্ত্রণ করা হয়। এবার চার নম্বর পদ্ধতি দেখো, রাসায়নিক পদ্ধতি। প্রচলিত রাসায়নিক পদ্ধতিতে পেস্ট দমনের জন্য যে ব্যাপক পরিমাণ রাসায়নিক পেস্টনাশক ব্যবহৃত হয় তা বন্ধ করে প্রয়োজন অনুযায়ী কম মাত্রায় ব্যবহার করা যেতে পারে। তবে রাসায়নিক পেস্টনাশকের পরিমাণ যাতে সহনযোগ্য মাত্রায় থাকে সেদিকে নজর থাকা প্রয়োজন। এইবার দ্বিতীয় অংশটা ছিল মাইক্রোরাইজার ভূমিকা, ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা উল্লেখ করো। তাহলে মাইক্রোরাইজার ভূমিকা দেখো, ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা। মাইক্রোরাইজা হলো এমন একটি উপকারী ছত্রাক যা মৃত্তিকার পুষ্টিমৌলের যোগান দিয়ে মৃত্তিকার উর্বরতা রক্ষা করে, তাই কৃষির উৎপাদন বৃদ্ধিতে এর ভূমিকা অপরিসীম। যেমন এক নম্বর হচ্ছে মাইক্রোরাইজা মৃত্তিকায় জলধারণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, যা উদ্ভিদকে পুষ্টিমৌল সংগ্রহে সুবিধা প্রদান করে। আর দুই নম্বর হচ্ছে মাইক্রোরাইজা মৃত্তিকায় জলধারণ ক্ষমতা বাড়ায় বলে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাকে কমিয়ে আনে এবং খরার হাত থেকে বাঁচায়। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাইক্রোরাইজা মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি করে। আর চার নম্বর হচ্ছে উদ্ভিদের খরা সহ্য করার ক্ষমতাকে বৃদ্ধি করে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।